আসসালামু আলাইকুম, আইনকা মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও আমি নতুন এক ভিডিও নিয়ে এসেছি আমার ভিউয়ার্সদের মাঝে। তো আজকে আমি আমার ভিডিওতে শুধু রান্নার রেসিপি শেয়ার করিনি, আমার সকালবেলার কিছু কাজের অংশ আমি শেয়ার করেছি। যদি আজকের ভিডিওটি আমার ভিউয়ার্সদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন নোটিফিকেশনগুলো অতি সহজে পেয়ে যাবেন। তো আজ সকালবেলা কিছু কাজ আমি শেয়ার করলাম। আমি সকালবেলা কিছু কালকের কিছু কাপড় চোপড় দেওয়া ছিল এগুলো আমি একটু ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়ে তারপর আমি কিচেনে যাব রান্না করতে। এই তো আমার কাপড়গুলোর পানি শুকানো হয়ে গেছে, এখন আমি একটু হালকা বেলকনিতে দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য, তারপরে আমার কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে। তো আমি বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম গাব গাছে গাব পেকে গেছে, তাই আমি গাবগুলো নিয়ে এসেছি আমার বাচ্চাদের জন্য। এই গাবগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না, অনেক উপকারী একটা গাব, দেশীয়, বর্ষাকালে এই গাবটা পাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু। তো আমি এখন এই গাবগুলো একটু গুছিয়ে রেখে আমি কিচেনে যাব রান্না করতে, সবগুলো গাবে একদম পাকা। তো আমি আজকে ছোট পুঁটি মাছ রান্না করব। ফ্রিজে ছিল আমার এই মাছগুলো, আমি ধুয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমার এই মাছটা রান্না করতে যা যা লাগছে তা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে কোনো টমেটো অ্যাড করব না। তো পুঁটি মাছ খেতে, একটু ছোট পুঁটি মাছ খেতে কিন্তু একটু তিতাভাব থাকে, তাই আমি এর সঙ্গে লেবু অ্যাড করব, তাহলে আমার যে তিতাভাবটা তা চলে যাবে। তো আমি এখন কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ আর রসুন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই ফুটি মাছটা আমি আজকে মাছে মাছে করে ভেজে নেবো, তাহলে আমার যে ছোট মাছের যে কাঁটাটা সেই কাঁটাও কিন্তু লাগবে না। মাছে মাছে করে ভেজে নিলে কাঁটাগুলোও একদম ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কাঁটা ভাবটা একদমই থাকবে না। তো আমি এখানে সমস্ত মশলা একে একে দিয়ে দিচ্ছি। আমি রসুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো, তারপরে আমি যে ছোট মাছ রেখেছি ধুয়ে তা আমি এখন অ্যাড করে দিলাম। আমি এর সঙ্গে কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে রান্নাটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি পানি অ্যাড করব না। আমি তো মচমচে করে ভেজে নিব, তাই আমি পানি অ্যাড করব না, আমি লবণও অ্যাড করে দিলাম। তো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিব। এতে আমি এখন আবার ঢাকনা থেকে তুলে নিলাম, নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম, দেখুন মাছগুলো থেকে পানি বের হয়ে গেছে, আমি এখন পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। আমি এর সঙ্গে কোনো পানি অ্যাড করিনি, এই তো পানিগুলো শুকিয়ে গেছে। আমি এখন আলতোভাবে নেড়ে তারপরে আমি মাছটাকে একদম মচমচে করে নেব। এই তো আমি এখন লেবুর রস অ্যাড করে দিচ্ছি। তো
তো আমি 5 মিনিট পরে তুলে নিব, দেখবেন একদম মচমচে হয়ে গেছে। এ তো দেখতে পাচ্ছেন একদমই মচমচে হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইকস এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কি আমার ভিডিওটি কেমন হলো এবং শেয়ার করতে বলবেন না। তো আজকের মতো আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালও যেন আমি নতুন এক ভিডিও নিয়ে আসতে পারি আমার প্রিয়দের মঞ্চে, এই কামনায় আল্লাহ হাফেজ।